ভূতের আতঙ্কে আতঙ্কিত কালিয়াগঞ্জের মরুয়াডাঙ্গি গ্রামের বাসিন্দারা এমন খবর পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ পুলিশের করা পদক্ষেপে নতুন করে ভূতের উপদ্রব না হলেও গ্রামবাসীদের চিন্তা মেটানো যায়নি এই পরিস্থিতিতে গ্রামবাসীদের ভূতের ভয় ভাঙাতে বিজ্ঞান মঞ্চকে গ্রামে নিয়ে গিয়ে সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এ বিষয়ে বিজ্ঞান মঞ্চের সদস্য তপন চক্রবর্তী জানিয়েছেন যে এইগুলো এই যে ভূতের আতঙ্ক পেতনি ধরা দাইনি ইত্যাদি ইত্যাদি এ সমস্ত বিষয়ে কোনো বাস্তব অস্তিত্ব নেই এর কোনো বাস্তব মূল্যও নেই এগুলো শুধুমাত্র মানুষের মধ্যে কিছু দীর্ঘকালীন যে বিশ্বাস অন্ধবিশ্বাস সেই সমস্ত বিশ্বাসকে এই ভূতকাণ্ডে গ্রামের এক গুণিনের দিকে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা যার পর থেকে গা ঢাকা দিয়েছে গুণিনের পরিবার এ বিষয়ে অভিযুক্তের দাদা টিঙ্কু দেব শর্মা জানিয়েছে দর্শক করছে বলতেছে আমিও বলতেছি আপনার ভাইকে এসব তো কাজ করে হ্যাঁ করে কি করে কতদিন ধরে করে কতদিন ধরে এটা বলতে পারবো না কি কি করে আপনার ভাই কাঠ মিস্ত্রি করে কাঠ মিস্ত্রি কাজ করে তার সাথে যান্ত্রিকের কাজ করে তান্ত্রিক ওই যে বাড়িতে লোকজন আসে জল পড়া তেল পড়া নিতে ওইটুক দেয় আমি এটুকুই জানি আর কি শরীরে অপদেবতা প্রবেশ করায় অনেকে অদ্ভুত আচরণ করছে এমন খবর পেয়ে পুলিশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে তাদের বাড়িতে ফিরিয়ে আনেন পরিবারের সদস্যরা এ বিষয়ে হাসপাতাল সুপার প্রকাশ রায় জানান আসলে এগুলো তো মানুষের একটা মানসিক অবস্থা ডাইনি বা এরম জন্য জাতীয় জিনিস কিছু নেই বিজ্ঞান এর এখনো কোনো প্রমাণ পায়নি কিন্তু তার সত্ত্বেও মানুষের যে সমস্ত মানসিক যে প্রবলেমগুলোকে ওরা ডাইনি পেয়েছে বা ভূত পেয়েছে এই সমস্ত বলে ওরা সেগুলোকে গুনিন বা ওঝার কাছে নিয়ে যায় এবং গুনিন বা ওঝা সেভাবে ওদের প্রথমত চিকিৎসা করে যাতে মানুষের ভালো বদলে তার অবস্থা খারাপ হয় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় এ বিষয়ে মন্ডল ধামাল বড়াই জানান আমরাও সেটা বলছি রাইন সম্পর্কে ভূত বলতে কিছুই নেই না কিন্তু এরকম হচ্ছে এটা কিসের জন্য আমরা ওইটা মানে আইসি কে বলছি বা রামবাবুকে বললাম তাহলে মানে প্রবলেমটা কি এতগুলা ঠাকুর নাই সেদগুলা ঠাকুর কেন নামতেছে কোথা থেকে আসছে কে চালাচ্ছে সে ওদের দোষী এখন ওরাই ঠিক করুক সুস্থ হয়নি পেশেন্টগুলো বল কালকে যে আলোচনা আই রামবাবু এসে দেখলো রামবাবুকেই সেই শুনলাম তুই রামবাবুকেই হাসুয়া নিয়ে রামবাবুকেই কাইটি দেওয়ার জন্য যাচ্ছে যে অসুস্থ সেই আর কি গ্রামবাসী কানুন রায় ও ভানুদেব শর্মারা রায় জানান আবার পাগল পাগল হয়ে যায় পাগল হইতে 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 অনেক দিন থেকে ভগে ভুগতে ভুগতে আবার যাকে তাকে ধরে ওই ওমার গ্রামেই যাকে তাকে ধরতে ধরতে আমাদের এই না একটা গ্রাম আছে ওই গ্রামও তো আইনে আইনা দেয় বউগুলাকে বউগুলাকে গ্রামে আইনে আইনা দেয় আইনে দিয়ে না নোকজন অনেক জড়ো হয় অনেক জড়ো হয় না এখানে আমাদের প্রধান আছে প্রধানের উপর ডাক পরে আর প্রধানটা কি করে ওই যারা দেখ যা করছে তাও তাকেও বসা হইছে এখানে তাকে ধরে আবার সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত হওয়া পর্যন্ত পারছে তারপর ওই ছেলের মা আবার থানায় যায়নে আপনার ছেলে বাচ্চার জন্য থানা করে দিচ্ছি এদের ওপর থানা করে দিয়ে পরে ক আমার ছেলেকে আমি চাইতে হবে বাচ্চার পরে পাশে প্রধানের উপর ডাক প্রধান তো যেদিকে ডাকবে সেদিকেই যাবে ওর দিকেও যাবে এর দিকেও যাবে যাবে কি যাবে

কি সিম্পটমটা কি ছিল কি হয়েছিল যে এখানে নিয়ে আসলেন আপনি মানুষে করছে যা সুপ্তি বেড়ে যায় তারপরে তারপরে উচ্চ শ্বাস取り করে আচ্ছা এখানে ডাক্তারবাবু কি বলবা আপনি ডাক্তারবাবু কিছুই বলে নাই এখনো রিপোর্ট এখনো দেয় নাই ঠিক কালিয়াগঞ্জ থেকে জিসএন নিউজের বিশেষ প্রতিবেদন